ঐতিহাসিক কৃষক বিদ্রোহের পাঁচজন বিগ হিরো কোন? ঐতিহাসিক কৃষক আন্দোলনের পাঁচগৰাকী বিগ লিডার কোন? কোন নেতার নেতৃত্বত পরিচালিত আন্দোলনের ওসরত হীনতা করলে মোদী সরকারে? ঐতিহাসিক কৃষক বিদ্রোহের পাঁচ বিগ হিরো সন্দর্ভত এক প্রতিবেদন। এক, রাকেশ টিকাইত। রাকেশ টিকাইত ভারতীয় কিষাণ ইউনিয়নের রাষ্ট্রীয় মুখপাত্র। দেশের প্রখ্যাত কৃষক নেতা মহেন্দ্র সিং টিকাইতর পুত্র রাকেশ টিকাইত নেতৃত্বাধীন ভারতীয় কিষাণ ইউনিয়ন অন্যতম অংশীদার ঐতিহাসিক কৃষক বিদ্রোহের। মিরাট বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পিছত 1992 সনত দিল্লি আরক্ষীত যোগদান করেছিল রাকেশ টিকাইতে। কিন্তু এটা বছর পিছতে আরক্ষীর চাকরি ত্যাগ করে রাকেশ টিকাইতে যোগদান করে ভারতীয় কিষাণ ইউনিয়নত। উল্লেখনীয় যে রাকেশ টিকাইতর পিতৃয়ে প্রতিষ্ঠা করেছিল ভারতীয় কিষাণ ইউনিয়ন। পিতৃর মৃত্যুর পিছত ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতৃত্ব লৈছিল রাকেশ টিকাইতে। উল্লেখনীয় যে 2007 সনত উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনত বহুজন কিষাণ দলের আর 2014 সনের লোকসভা নির্বাচনত রাষ্ট্রীয় লোক দলের প্রতিদ্বন্দ্বিতা করেছিল রাকেশ টিকাইতে। দুই, যোগিন্দর সিং উগ্রহান। যোগিন্দর সিং দেশের কৃষক আন্দোলনের এখন চিনাকি ছবি। পাঞ্জাবর এই কৃষক নেতাজনে পূর্বতে সেবা আগবাইছিল ভারতীয় সেনা বিভাগত। সেনা বিভাগের অবসর লওয়ার পিছত নিজকে কৃষিকর্মত নিয়োজিত করার উপরও যোগিন্দর সিং জড়িত হয়ে পড়ে কৃষক আর কৃষি সম্পর্কীয় সংস্কারত। 2002 সনত যোগিন্দর সিংয়ে গঠন করে কিষাণ ইউনিয়ন উগ্রহার আর কৃষকর সমস্যাক লৈ সূচনা করে এটা কৃষক আন্দোলনের। যোগিন্দর সিং এগারী বাকপটু নেতা। এই গুণের বলতেই নেতাজনে নিজের সংগঠন পাঞ্জাবর মালাবলর প্রধান সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করবলে সক্ষম হয়েছে। কৃষকর সমস্যার প্রতি সততে সরব যোগিন্দর সিংক কৃষকর জননেতা বলেও জানা যায়। তিনি, বলবীর সিং রাজেওয়াল। বলবীর সিং রাজেওয়ালক কৃষক আন্দোলনের থিঙ্ক ট্যাঙ্ক বলে জানা যায়। 77 বছরীয় বলবীর সিং রাজেওয়াল আছিল ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রতিষ্ঠাকালের নেতা। সংগঠনটির সংবিধান প্রণেতা আছিল বলবীর সিং। মধ্য পাঞ্জাবর এজন শক্তিশালী কৃষক সংগঠক হিসাবে জনাজাত বলবীর সিং। তিনিখনক কৃষি আইন বিরোধী আন্দোলনের আছিল এখন দাবিপত্র। সেই দাবিপত্র প্রস্তুত করেছিল বলবীর সিংয়ে। চারি, জগমোহন সিং। পাঞ্জাবর ফিরোজপুর জেলার জগমোহন সিংয়ে কৃষক বিদ্রোহত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আটাইবর কৃষক সংগঠনক একত্রীকরণের যোগেদি। জগমোহন সিংয়ে নেতৃত্ব দিয়া ইন্ডিয়া ফার্মার্স ইউনিয়ন হয়েছে পাঞ্জাবর দ্বিতীয় সর্ববৃহৎ কৃষক সংগঠন। 1984 সনের এন্টিসিক মেসেকার আন্দোলনের সর্বক্ষণ কর্মী আছিল জগমোহন সিং। নিজের সাধুতা আর বিচক্ষণতার বলত জগমোহন সিং কেবল নিজের সংগঠনের ভিতরতে নহয় আনবর কৃষক সংগঠনের মাজতো জনপ্রিয়। কৃষক বিদ্রোহত 30টা সংগঠনের মাজত সম্পর্করক্ষী হিসাবে দায়িত্ব পালন করেছিল এইজন কৃষক নেতাই। পাঁচ, ডক্টর দর্শন পাল। ডক্টর দর্শন পালেও 30টা কৃষক সংগঠনের মাজত সম্পর্করক্ষী দায়িত্ব পালন করেছিল। ডক্টর দর্শন পাল রিভলিউশন ফার্মার্স ইউনিয়নের নেতা। 1973 সনত MBBS করার পিছত চিকিৎসক হিসাবে কর্মরত হয় ডক্টর দর্শন পাল। ছাত্রকালত এগারী ছাত্র সংগঠক হিসাবে পরিচিত হয়ে পড়া ডক্টর পাল কৃষকর সমস্যার লগতে চিকিৎসা সম্পর্কীয় ইস্যুসমূহতো সরব। ডক্টর দর্শন পালে শিক্ষা আর স্বাস্থ্যের ব্যক্তিগতকরণের বিরোধিতা করে আছে। আজিলেক কোনো বেসরকারি চিকিৎসালয় সেবা আগবা নাই দর্শন পালে। 2002 সনত চিকিৎসা সেবার অবসর গ্রহণ করার পিছতে নিজকে কৃষক আন্দোলনত সামিল করেছিল ডক্টর পালে।